आज আমরা দেখব সত্যি ভগবান ভক্তির কাছে আসে কিনা। ও মা, ভক্ত বড় না ভগবান বড়, আজ আমরা দেখব গো। চলে গেলেন গৌর হরি অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে বাবা। আরে গোবিন্দ ঘোষ, ওই পনেরোটা দিন বাঁচবে বলে নিজ হাতে বর্ণকুটির নির্মাণ করে সেই কুটিরে বসে সদাই সর্বদাই গৌর ভজন করতে লাগলে। বলে নাম থেকে কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম বড়, নামের চেয়েও ভক্ত বড়, আর ভক্তের চেয়ে প্রসাদ বড়। তাই যারা যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ বাবা, আপনারা প্রসাদ পেয়ে নিন। নিতাই গৌর হরি হরি। আজকে গোবিন্দ ঘোষ এক পক্ষ কাল বাঁচবে বলে, এক পক্ষ কাল মানে কদিন মা? পনেরো দিন। ওই এক পক্ষ কাল বাঁচবে বলে গৌরকে পাবার আশায় গোবিন্দ ঘোষ অপেক্ষা করে বসে আছেন আর মুখে গাইছে, মনে রে কহ না গৌর কথা, কহ না গৌর কথা, মনে রে কহ না গৌর কথা, কহ না গৌর নয়নে নয়নে
যাহা রহিয়ায় জাগে আমার গৌর সম্পদ গৌর শব্দ যাহা রহিয়ায় জাগে আবার নর হরিদা নামিয়ে নিলে হবে না, একটু তুলে রাখুন। এই তো আমার ক্যামেরা ভাই উঠেছে। হ্যাঁ, এবার সবাই মিলে করে করতালি দিয়ে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ বাহু তুলে করতালি দিলেন, আমার গৌর হরি তো খুশি হলেন, তার থেকে আরো বেশি আমি খুশি হলাম। যদি কেউ কারো মাধ্যমে ভজন পথে আসতে পারে, এটা তো মাধ্যম, যোগাযোগ, এই সৎসঙ্গে বসে যদি একবার গৌর কথা উচ্চারণ করতে পারেন, গৌর হরি তাকে একদিন না একদিন এই পথে টেনে আনবেই আনবে। আর গৌর হরি নাম করলে কি হবে, কি হবে জানো মা? শোনো তাহলে কি হবে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান হে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো। আচ্ছা বাবা, এটা কি বিশ্বাস করা যায়, গৌরাঙ্গের নাম করলে দুঃখের অবসান হয়? তাহলে গোবিন্দ ঘোষের এত দুঃখ কেন? কি গো, গোবিন্দ ঘোষ কাঁদছে কেন? বলে শোনো, সত্যি সত্যি দুঃখের অবসান হয়। বলে যেটাকে আমরা দুঃখ বলে দেখছি এটা দুঃখ নয়, এটা আনন্দ, এটা ভালোবাসার লক্ষণ। ও মায়েরা, গৌরাঙ্গের নাম করলে দুঃখ দূরে যায়, তাহলে আজকে গোবিন্দ ঘোষ কেন কষ্ট পাচ্ছে? বলে শোনো, এই কান্না আর সংসারের কান্না দুটো কান্না কি এক হবে? আপনি সংসারে যার জন্য যত বেশি করবেন তার কাছ থেকে তত বেশি আঘাত পাবেন। বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আর আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
যে যেন পর সে যদি দুঃখ দেয় কিচ্ছু মনে হবে না, কিন্তু যদি আপন মানুষ দুঃখ দেয় তাহলে কিন্তু কষ্ট মনে হয়। এই যে আমরা কষ্ট পাই কেন বলে, আমরা আপন মনে করি বলে। কাদের বলে? ছেলে মেয়ে নাতি নাতনি। এই সংসারকে আমার সংসার মনে করি বলে, মনে করি ছেলে আমার, পুত্র আমার, স্বামী আমার, আর আমার ভাবি বলে যত টেনশন যত চিন্তা। ধরুন আপনার ছেলে বিদেশে চাকরি করতে গিয়েছে, কিন্তু এমন পরিস্থিতি এসেছে না, ছেলের সঙ্গে আপনার ফোনে কোনো যোগাযোগই হচ্ছে না, তা আপনি চিন্তা করছেন, হাই ছেলেটার কি হলো, মা কাঁদছে, ঠাকুর ঘরে যাচ্ছে, ঠাকুর আমার ছেলেটাকে রক্ষা করো। কেন না ওই ছেলেটাকে আপনি মনে করেছেন আমার ছেলে? কিন্তু মা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা মনে করে না আমার, মনে করে গোবিন্দের। আমার বলতে কিছু নেই, জগতে যা কিছু আছে সবই তোমার, যেটা মনে করেছিল বাবা শ্রীবাস পণ্ডিত। তাই তার ছেলে মারা গেল তবুও কিন্তু তিনি হরিনাম বন্ধ করেনি। ছেলে চলে গেল, ছেলের শোকে এক ফোঁটা চোখের জল শ্রীবাস পণ্ডিতের পড়েনি। কেন? কারণ ছেলেটা আমার নয় তোমার। তাহলে এমন ভালোবাসা কজন বাঁচতে পারে? এমনভাবে ভালোবেসেছিল বলেই তো আজও শিবাসঙ্গরে মহাপ্রভু কীর্তন করছেন। তিনি শিবাসঙ্গন ছেড়ে আজও যায়নি বাবা। বলে কেউ ভগবানকে মানে, কেউ এই কথাগুলো বিশ্বাস করে, কেউ বা করে না, তর্ক বিতর্ক করে। বলে এতে এতে কোনো ক্ষতি হবে না, যারা ভগবানকে মানে না তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। বলে কেন? বলে শোনো, গ্যাস্ট্রিক রুগী যদি বাবা ঘি না খায় তাতে কি বাজারে ঘিয়ের দাম কমে যাবে? কমবে? ঘি খেলে আমার সহ্য হয় না, গ্যাস হয়ে যায়, তা বলে আমার জন্য কি বাজারে ঘিয়ের মার্কেট কমে যাবে, দাম কমে যাবে? তার যেমন মূল্য বৃদ্ধি পাবে বরং কমবে না। তদনুরূপ তোমার আমার মতো অজ্ঞান সদৃশ্য ব্যক্তিরা যদি ভগবানকে না মানে, তাকে যদি বিশ্বাস না করে, তাতেও ভগবানের কিছু এসে যাবে না। নিতাই গৌর হরি বল। আরে বাবা, ভগবান যদি না থাকতো তাহলে এত ভক্ত ভগবানকে নিয়ে মাতামাতি করতো না। আমরা দু ক্লাস পড়ে দুদিনের পণ্ডিত হয়ে কিছু চাকরি বাকরি করে অহংকার মঞ্চের ওপর বসে ভগবানকে ভুলে যাই, মানি না। আরে বাবা, ভগবানকে মানি না তো দূরের কথা, নিজের পিতা মাতাকেও ভক্তি শ্রদ্ধা করি না, নিজের বাবা মাকেও ভক্তি শ্রদ্ধা করি না। বলে আমি বাবার থেকে অনেক শিক্ষিত, কোন দুঃখে বাবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবো আমি নাকি? আমার বাবা চাষবাস করে আর আমি চাকরি করি, আমার বাবা মাসে 2000 টাকা রোজগার করে, আমি মাসে 1,00,000 টাকা রোজগার করি, তা কোন দিক থেকে বাবার দিক থেকে আমি কম যে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করবো? এরকম অনেক মানুষ আছে যারা নিজের বাবা মাকেও পর্যন্ত ভক্তি শ্রদ্ধা করে না, তা তারা ভগবানকে নিয়ে মাতামাতি করবে কি করে? তা যারা নিজের বাবা মাকে ভালোবাসে না তারা কি করে ভগবানকে ভালোবাসবে? তাই মা, যার মূল্য মূল্য তার থাকবেই, তুমি দিচ্ছ কি না দিচ্ছ তাতে কিছু এসে যাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বলে ভগবানকে যারা মানে না, আর যারা মানে, মেনেছিল পঞ্চপাণ্ডব তাই তারা জয় লাভ করলো, আর মানেনি দুর্যোধন শত ভাই তাই তাদের অনাসে অকালে মৃত্যু হলো। নিতাই গৌর হরি হরি বল। তাই মা গো, গৌরাঙ্গের নাম করলে কি হবে? গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ
प्रभु तो एलो ना एतो डाकछी तबु तो तिनी आसछेन ना तार माने आमी ताके भालोबासते पारिनि তাই তো তিনি এলেন না আমি তাকে ভালোবাসতে পারিনি বলে আমি যে কথা দিয়েছিলাম এক পক্ষ কালের মধ্যে ফিরিয়ে আনব কিন্তু চোদ্দ দিন কেটে গেল তিনি তো আসছে না তার যে দেহ থাকতে গোবিন্দ সেবায় লাগে না সে দেহ থাকার কি দরকার যে দেহ গোবিন্দ সেবাতে লাগে না সেই দেহ থেকে কি লাভ তাই এ দেহ আমি আর রাখবো না এ দেহ আমি রাখবো না যে সকল মায়েরা কথা বলছেন হাত জোড় করে মিনতি করি কথা বলবেন না আন কথা কানে এলে আর হরিনামে প্রেম আসে না সারা জীবন তো সংসারের কথা ভেবে গেলেন এবার নিজের কথা একটু ভাবুন সারা জীবন তো সংসারের চিন্তা করলেন এবার নিজের কথা একটু চিন্তা করুন আপনি কি করে উদ্ধার হবেন আসার সময় তো এসেছো ভালো যাবার বেলায় যেন ভালোভাবে যেতে পারো সেই কর্মটা করো বলে আসার সময় এসেছিলাম ভালো কিন্তু যাবার বেলাতেই যত সমস্যা তাই এমন কর্ম করো যাতে যাওয়াটাও তোমার ভালোভাবে হাসি মুখে হয় ক্ষুদিরাম বসু বলেছিলেন একবার বিদায় দাও মা ঘুরে আসি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী তা তিনি এমন কর্ম করে মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুতে কোনো শোক ছিল না তার মুখে হাসি ছিল তাই তুমি এমন কর্ম করো যাতে তুমি হাসতে হাসতে যেতে পারো আর তোমার জন্য যেন জগতের সবাই কাঁদতে পারে এমন কর্ম করো যেদিন তুমি যাবে সেদিন তুমি হাসতে হাসতে যাবে তোমার জন্য সবাই কাঁদবে কিন্তু এমন কর্ম করো না যাতে বেঁচে থাকতে থাকতে মানুষ তোমাকে ঘৃণা করবে অবহেলা করবে তাই মা একটু মন দিয়ে শোনো যারা ইউটিউবে আমার কীর্তন শুনেছেন বা এখনো যারা শুনছেন আমি যেখানেই কীর্তনে যাই না কেন বাবা সে কমিটির কীর্তন হোক আর ব্যক্তিগত কীর্তন হোক সবাই একটা কথাই বলে যে দিদি কাঁদাতে হবে কিন্তু মানে এটা শুনে আমি যে কি খুশি হই সেটা বলে বোঝাতে পারবো না বাবা কোন কীর্তনিয়াকে বলে নাচাতে হবে কাউকে বলে তত্ত্ব বলতে হবে যে যেটা ভালোবাসে বলে যে দিদি কাউকে বলে কাঁদা মানে নাচাতে হবে কাউকে বলে তত্ত্ব শোনাতে হবে কিন্তু আমি যেখানে যাই আমাকে বলে দিদি কাঁদাতে হবে আজকেও বলেছে আজকে দাদা ভাই বলেছে যে দিদি আপনি কি লীলা গাইবেন আমি বলতে পারবো না আপনার যেটা ভালো হবে গাইবেন কিন্তু যেন একটু কাঁদতে পারি কি তো মায়েরা জগতে নাচানাচি দেখার মানুষ অনেক আছে তত্ত্ব কথা শোনার মানুষ অনেক আছে কিন্তু এমন তত্ত্ব শুনতে যেও না যেটা শুনলে গোবিন্দের চরণ থেকে তোমার ভক্তিটা কমে যাবে যে কথাগুলো শুনলে আপনার ভক্তি দূরে চলে যাবে এমন কথা শোনো না আর অধিক তত্ত্ব জেনে গেলে আপনি তখন ঘুরপাক খাবেন কোন দিকে যাবেন কোন দিকে এই দিকে না ওই দিকে এই এই দিকে যাবো না ওই দিকে যাব বেশি জানতে গেলেও অসুবিধা কারণ তখন আপনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এটা বলছে ওটা করবো সে সেটা বলছে ওটা করবো এই ভাব হবে বলে শোনো কাঁদা নাচার মানুষ অনেক আছে তত্ত্ব কথা শোনার মানুষ অনেক আছে কিন্তু বাবা কৃষ্ণ বলে কাঁদার মানুষের বড় অভাব বলে ভগবান বলেছে
যে আমি ক্ষীর স্বর ননি ছানা মাখন কিচ্ছু চাই না, যদি কেউ এক গন্ডুস জল আর একটা তুলসী পত্র আর সঙ্গে যদি ভক্তি জল আমায় দিতে পারে, আমি যেখানেই থাকি না কেন সেই ভক্তের হৃদয় মন্দিরে পাগলের মতো ছুটে আসে। বলে কফোটা চোখের জল ফেলেছ গো তুমি যে তুমি ভালোবাসবে, তুমি কতটা তাকে ভালোবাসো সেটা তোমার চোখের জলের দ্বারাই বোঝা যাবে। তাই মা চেষ্টা করবেন কৃষ্ণ বলে কাঁদার, কিন্তু বাড়িতে তো এটা আপনার হবে না, আপনি বাড়িতে চেষ্টা করলেও গোবিন্দের কথা ভেবে কাঁদতে পারবেন না। আপনি কাঁদতে পারবেন ছেলের জন্য, স্বামীর জন্য, স্বামী আঘাত দিলে তখন চোখে জল আসবে, সন্তান আঘাত দিয়ে কথা বললে বাবার চোখে জল আসবে, কিন্তু গোবিন্দের জন্য আপনি বাড়িতে বসে কাঁদতে পারবেন না। সেটা একমাত্র হবে যদি ভক্তের মাঝখানে বসে তার কথা যদি শুনতে পারেন, নিতাই গৌর হরি বল। কারণ আপনার সামনে যিনি বসে আছেন তিনিও ভক্ত, আপনার ডান দিকে যিনি বসেছেন তিনিও ভক্ত, আর ভক্ত না হলে ভগবানের কথা কেউ শুনতে আসে না, ভক্ত না হলে ভগবানের কথা কেউ মন দিয়ে শোনে না। ধরুন আমি তিলক স্মরণ করেছি, মালা পরেছি গলায়, আমি ভক্ত না, যার মধ্যে ভক্তি সম্পত্তি আছে সেই ভক্ত। যার মধ্যে ভক্তি সম্পত্তি আছে সেই ভক্ত। তাহলে এগুলো কি আমাদের? বলে এগুলো হলো ভক্তি রাজ্যের বেড়া। এই গলায় মালা, তিলক স্মরণ, এগুলো বাবা আমাদের বেড়া দিতে হয়। কেন না, এই বেড়াগুলো না দিলে আপনার ভক্তিটা কেউ না কেউ এসে নষ্ট করে দিয়ে চলে যেতে পারে। যেমন আপনি কোনো ফসল লাগিয়েছেন, যদি সেই বাগানটাতে বেড়া না দেন গরু ছাগলে এসে নষ্ট করে দিয়ে যাবে, তেমনি আপনি ভক্তি জীবনে এসেছেন, এই বেড়াগুলো যদি না দিতে পারেন আপনার ভেতরে যে একটুমাত্র বীজ অঙ্কুর হয়েছে ভক্তিলতা বীজ, এই বেড়াগুলো না থাকলে এটাও নষ্ট হয়ে যেতে পারে। কেন? আপনি গলায় মালা পরে মদের দোকানে যেতে পারবেন না, কিন্তু বোধ হবে বাধা দেবে। আপনি তিলক স্মরণ করে অসৎ সঙ্গে যেতে পারবেন না, আপনার কিন্তু বোধ হবে বাধা দেবে, যেও না। এগুলো বেড়া, অসৎ সঙ্গই যেতে পারবেন না আপনি। তাই যারা এখনো বেড়া দেননি হাত জোড় করে মিনতি করব, সূর্য ডুবে যাবার আগে অন্তত বেড়াটা লাগিয়ে দিও, সূর্য ডুবে যাবার আগে বেড়াটা লাগিয়ে নিও। কোন সূর্য? বলে এই সূর্য নয়, তোমার জীবনের আয়ু সূর্য ডুবে যাবার আগে। সদগুরু চরণ আশ্রয় করে বেড়াটা লাগিয়ে নিও, বলে গলায় সোনার চেন থাকলে, গলায় সোনার সোনার চেন পরলে অহংকার হয়, তোমার দিকে খারাপ মানুষের নজর পড়ে, ডাকাত ছিনতাই এরা তোমার দিকে লক্ষ্য রাখবে, তোমার প্রাণ চলে যাবারও ভয় থাকে। কিন্তু যদি কেউ তুলসীর হার গলায় পরে তার দিকে খারাপ মানুষের নজর নয় বাবা, তার দিকে আমার গোবিন্দের লক্ষ্য পড়ে, নিতাই গৌর হরি বল। আর যার দিকে গোবিন্দের লক্ষ্য পড়বে তার কি ক্ষতি কেউ করতে পারে গো? কেউ পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুযোগ পেয়েছ, তুমি উল্টো দিকে অ্যাঙ্গেল তোমার ঘুরে আছে, ও মা 14 দিন তো কেটে গেল, এখনো তো গৌরহরি এলো না, তার মানে আমি ভালোবাসতে পারিনি, আর যখন গৌরহরিকে পেলাম না এই জীবন আর রাখবো না, তার লাগি রাখবো গো,
দেখবেন এই জগতে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তার জন্য সুসাইড করে, আত্মহত্যা করে, করে কিনা বাবা? আজকাল কত ঘটছে। তদনুরূপ এমন করে যদি কেউ গৌরকে ভালোবাসতে পারো, তারও মধ্যে এমন আত্মহত্যার চেতনা জাগে যেটা জেগেছে গোবিন্দ ঘোষের। ওরে মনে কি লাগি আইলি ভবে, যে জন্য ভাবে এসেছ সেই কর্মটাই যখন হচ্ছে না, জীবন রেখে কি লাভ? তাই গোবিন্দ ঘোষ চিন্তা করলেন আত্মহত্যা করব। এই বলে গোবিন্দ ঘোষ কি করেছে মা? গঙ্গার জলে নেমেছে বাবা, আর বাঁচতে চাই না তিনি। গৌরী, গৌরী, আমি চলে যাচ্ছি গৌরী, প্রাণ আর রাখবো না, কোনদিন তোমায় ভালোবাসবো না, আমার মতো একজন অভক্তের সঙ্গ, আমার মতো একজন অভক্ত, একজন পিপীলিকা যদি মারাও যায় তোমার তাতে কি ক্ষতি এসে যায়? গোবিন্দ ঘোষ গঙ্গার জলে নেমে দাঁড়িয়েছে, আর এদিকে অন্তর্যামী গৌরহরি। ভক্তমণ্ডলী, আমরা মনে করি শুধু ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু না বাবা, ভক্তের মতো ভক্ত যদি হয় আমার ভগবানও কাঁদে ভক্তের জন্য। আজকে শুধু গোবিন্দ ঘোষ কাঁদছে না বাবা, একদিকে ভক্ত যেমন চিন্তা করছে, অন্যদিকে ভগবান ভক্তের জন্য অঝোর নয়নে কাঁদছে। গোবিন্দ, তুমি যেতে চাইলে কি হবে? আমি তো তোমায় যেতে দেব না, তুমি যেতে চাইলে কি হবে? আমি তোমায় যেতে দেব না। অগ্রদ্বীপে আছেন গোবিন্দ ঘোষ, আর মহাপ্রভু রয়েছেন দক্ষিণ ভারত রামকেলিতে। সেই রামকেলিতে বসে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি করেছেন? একটা পাথরের খণ্ডে কৃষ্ণ নাম লিখে জলে ভাসিয়ে দিয়েছেন। যাও, তুমি গোবিন্দকে সংকেত দাও, সে যেন আত্মহত্যা না করে, আর ক্ষণকাল যেন আমার জন্য সে অপেক্ষা করে, আমি আসছি তার কাছে। এই বলে পাথরটি ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটি ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের অঙ্গে মেরেছে ধাক্কা। গৌর কৃপাতে নামের মহিমাতে পাথর কথা বলেছেন, গোবিন্দ তুমি আমায় নিয়ে চলো, গৌরহরি আসছেন, অচিরেই তিনি তোমায় দর্শন দেবেন। যেই না বলেছে অমনি তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ সেই পাথরটাকে তুলে নিজের কুটিরে ছুটে গিয়েছে, আর কুটিরের এক পাশে পাথরটাকে রেখে দিয়ে অপেক্ষা করছে কখন গৌর আসবে, কখন আসবেন তিনি। ভক্ত তার হৃদয় দরজা খুলে বসে আছে, চোখ বন্ধ করে গৌর হরিকে ডাকছে, এসো। এমন সময় প্রভাত হতে না হতেই গোবিন্দ ঘোষের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন স্বয়ং গৌর হরি। নিতাই গৌর হরি হরি, অমনি গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে, গো গৌর হরি, তুমি
কতদিন দেখেননি তিনি গৌর হরিকে সাক্ষাতে, দেখেছে তবে অন্তরে, বাইরে নয়। তাই আজকে সাক্ষাৎ দর্শন হলেন, চরণটা জড়িয়ে ধরে বললেন, আমি আর তোমায় যেতে দেব না, আমি আমার হৃদয় মন্দির ছেড়ে তোমাকে আর যেতে দেব না, তুমি কথা দাও আমায় ছেড়ে যাবে না, কথা দাও যাবে না। গোবিন্দ ওঠো আর কেঁদো না, এই তো আমি এসেছি। আচ্ছা গোবিন্দ, সেই পাথরটি কোথায়? পাথর? হ্যাঁ, তুমি যে গঙ্গায় স্নানে গিয়ে একটা পাথর পেয়েছিলে, ওই পাথরটি কই? আমি তো জানি সেটা কাষ্ঠ, তুমি বলছো পাথর? আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ গিয়ে দেখলেন সত্যি সত্যি, সে যে কাঠ নয় কালুয়া পাথর, কাঠ নয় কালুয়া পাথর, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই তোমার লীলা। সেটা কাঠ নয় পাথর, আর সেই পাথর তিনি যখনই গৌরহরির হাতে দিয়েছেন, অমনি গৌরহরির কৃপায় সেই পাথর একটি মূর্তি ধারণ করেছে। গোবিন্দ, হে গোবিন্দ, এই দেখো গোপীনাথ, এই দেখো গোপীনাথ, এই নাও, তুমি এই গোপীনাথের সেবা করবে, আর তুমি বিবাহ করে সংসারী হবে, আর পুত্র সম এই গোপীনাথকে তুমি সেবা দেবে। বাবা 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 বাবা, তুমি এত চালাক, তুমি আমার হাতে একটা পুতুল ধরিয়ে দিয়ে তুমি আমার কাছ থেকে সরে যেতে চাইছো, আমি তোমাকে বাদ দিয়ে এই পুতুলের সেবা দেব, এই এই পাথরের সেবা দেব? না 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 না, আমি তোমাকে ছেড়ে পাথরের সেবা করতে পারবো না, আমি তোমাকে ছেড়ে পাথরের সেবা করব না। ছি 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 ছি, পাথর বলছো? শোনো গোবিন্দ, এটা পাথর নয়, তুমি দেখবে এই পাথরকে আর আমি কে, এই গোপীনাথকে আর আমি কে, তুমি দেখতে চাও? এই গোপীনাথ আর আমি আলাদা নই, ভালো করে দেখো গোবিন্দ, দেখবে নয়নে নয়ন মিলিয়া, দেখবে নয়নে নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিফলে, হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিফলে, হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিফলে, হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিফলে। বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, গৌর গোপীনাথ গঙ্গে, গৌর গোপীনাথ গঙ্গে, গৌর গোপীনাথ গঙ্গে, আরে গৌর গোপীনাথ গঙ্গে, আমাদের গৌর হরি।
गौरहरि चले गेलेन गोविंद घोष के आदेश दिए बाबा विवाह करार जन्य ताई गोविंद घोष विवाह करलेन स्त्रीर नाम हलो माधवी और देखबेन मा কেউ যদি কোনো নারী যদি স্বামী ভালো পায় তার মতো ভাগ্যবতী আর কেউ নেই আবার কোনো স্বামী যদি স্ত্রী ভালো পায় তার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না তবে ভালো কি মন্দ বুঝবেন কি করে বলে শোনো যে নারী ধর্মপথে সহযোগিতা করবে সেই হবে সহধর্মিণী যিনি ধর্মপথে সহযোগিতা করে আর যিনি ওই যে ঘুমোচ্ছেন ও ঘুম্মা ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিলে এই যে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন কিছু বুঝতে পারবেন না আর যাবার বেলায় বলবেন কি গাইল কই রাধাও সাজেনি কৃষ্ণও সাজেনি বড়ায়ও সাজেনি কি হলো কি জানি বাবা কি গো মা তখন যত দোষ কীর্তন আর বলে কি গাইল কিছু বুঝলাম না এই ঘুম রোগ হলো করোনার থেকেও মারাত্মক ওই একজনের ঘরে ঢুকেছে এবার ছোঁয়া পেতে পেতে সবার ঘরে ঢুকে যাবে দেখবে এক সময় দেখা যাবে ছোঁয়া লাগতে লাগতে কীর্তনিয়ার কাজ পর্যন্ত এসে গেছে ছাড়া আছে নাকি নিতাই গৌর হরি হরি বল তো ভক্তমণ্ডলী মা আর ঘুমিও না এবার দেখে নাও একটু আমরা যে লীলা শুনছি পুত্ররূপে ভগবান কেমন করে ভগবান পুত্র হলো একটু লক্ষ্য করি আর কিছু সময় একটু অপেক্ষা করুন তো বাবা বিয়ে হয়েছে এবার যদি